রানী মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমায় দেখা যেতে পারে টিভি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। ইতিমধ্যে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রেম টেমে অভিনয় করতে দেখা গিয়েছে সৌম্যকে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, নতুন সিনেমার নাম মিস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। ছবির পরিচালক অসীমা চিব্বর। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাটিকে সব মায়েদের উৎসর্গ করেছেন পরিচালক। মূলত মানুষের মধ্যে যে সহনশীলতা রয়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে বলতে গিয়ে অসীম চিব্বর বলেন, এ বিষয়ে আমি এখনও বিস্তারিত কিছুই বলবো না। জানা গিয়েছে প্রথম পর্বের লকডাউনে অসীম রীতিমতো হিন্দি ক্লাস করতেন যাতে সাবলীন হতে পারেন। এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে পরিচালক জানিয়েছিলেন, আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম, সেই কারণে আমি নতুন ভাষা শিখছিলাম এবং নতুন কিছু শেখার মধ্যে কোনো ক্ষতিকারক কিছুই নেই, বেশ সেটাই কারণ। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিষয়ে জানতে চাওয়া হলে সৌম্য বলেন, পরিচালক হিসেবে অনিন্দ্য চট্টোপাধ্যায় তোমাকে শেষ করে দিতে পারে, তার মতো কেউ কোনো সিনেমা পরিচালনা করতে পারবে না। তিনি আমার মেন্টর। আমার বাবা মা যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তখন তার বাবা মাও করোনায় আক্রান্ত ছিলেন, কিন্তু অনিন্দ্য স্যার প্রতিদিন আমাকে ফোন করে আমার বাবা মায়ের খোঁজখবর নিতেন, জানতে চাইতেন আমার কিছু প্রয়োজন কিনা। রাহুল মুখোপাধ্যায়ের আমিও আমার মাধুরী সিনেমায় সৌম্যকে দেখা গিয়েছিল। সৌম্য বলেন, ছবিতে ট্রেনের হকারের চরিত্রে অভিনয় করেছি যে মাধুরী দীক্ষিতের বড় ফ্যান, তবে রিয়েল লাইফে যে কাজলের ফ্যান। মাসখানেক আগে অবশ্য অন্য একটি খবর রটেছিল টলিপাড়ায়। জানা গিয়েছিল এই ছবিতেই রানী মুখার্জির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। তখন অবশ্য অনির্বাণকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেন এ বিষয়ে তার কাছে কোনো খবর নেই। আমাদের কাছে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।